আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ একটা পদ্ধতিতে, নতুন টেকনিকে। আমাদের ভালো মানের একটা প্যাক তৈরি করতে গেলে অবশ্যই আমাদের ভালো মানের ব্যাটারির প্রয়োজন। সেটা আমরা ডিটোকলা দিয়ে ব্যাটারিগুলো ট্রায়াল করি। ট্রায়াল করার পরে এইভাবে এমএস নির্ণয় করে এই এমনভাবে প্যাক তৈরি করি। তো আপনারাও এই প্যাক তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। সহজ যে পদ্ধতিটা আজকে শেয়ার করব, আমার হাতে যে ব্যাটারিগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ব্যাটারি। যারা ব্যাটারি নিয়ে কাজ করেন তারাই জানেন যে এগুলো জাপানি ব্যাটারি। এগুলার এমএস 2200 এমএস করে আছে প্রত্যেকটায়। আমি এটা প্রত্যেকটা ব্যাটারি মানে দুটা দুটা করে একসাথে আমি গ্লুগান দিয়ে আটকে দিতেছি। কিভাবে আমরা বাকি কাজগুলো করব সেটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমরা এই জায়গায় কি করব, প্লাস এবং প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, ছোট ছোট তার দিয়ে আলাদা আলাদাভাবে সোল্ডারিং করব। অবশ্যই আমরা সোল্ডারিংগুলো দেখব কিভাবে আমরা সোল্ডারিংগুলো করি। আর এই এই জায়গায় আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা যে ছোট ছোট তারগুলো নিলাম এই তারগুলোর সাহায্যে আমরা প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, দেখেন আমি কিভাবে ঝালাই করতেছি। আর অবশ্যই ভালো মানের তাতাল ইউজ করার চেষ্টা করবেন, কারণ তাতাল যদি ভালো না হয় তাহলে কিন্তু হিটটা বেশি পড়বে আপনাদের ব্যাটারির উপরে, আর ব্যাটারিতে হিট বেশি পড়লে ব্যাটারিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। আমি আপনাদের প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস যুক্ত করতেছি, সোল্ডারিং করতেছি। তো এভাবে আমরা দুটা দুটা করে 6টা ব্যাটারি এভাবে ঝালাই করব। আমি আপনাদের আপনাদের মতন কীভাবে আপনারা বুঝেন সেভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি অনেক প্যাক তৈরি করি, তো সেক্ষেত্রে আপনাদের একটা সহজ যেই পদ্ধতিটা, যেটা আপনারা একসাথে 6টা ব্যাটারি দিয়ে আপনারা একটা প্যাক তৈরি করতে পারবেন, খুবই ভালো মানের একটা প্যাক তৈরি করতে পারবেন। যেটা আপনারা অনেক সময় চার্জার ফ্যানে বা বিভিন্ন কাজে আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এটার বিএমএস সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য দেব। আমরা কিন্তু 6টা ব্যাটারি কিন্তু এইভাবে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস আমরা কিন্তু সোল্ডারিং করেছি। এটা খুবই পরীক্ষিত এই ইয়াটা। আমরা ব্যাটারি প্যাক তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের ডাইনে থাকবে প্লাস, বামেও থাকবে প্লাস, মাঝখানে থাকবে মাইনাস, এটা আমরা কমনলি যেটা ধরি আর কি। আমাদের বিএমএসটা যদি আমরা প্লাস উপরের দিকে রাখি সেক্ষেত্রে এই পদ্ধতিটা, আমরা যদি এটা নিচের অবস্থার দিকে আসি দেখেন নিচের দুই সাইডে ডাইনেও মাইনাস, বামেও মাইনাস, মাঝখানে প্লাস। তো এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমরা গ্লুগান দিয়ে আটকে দেব। আটকে দেওয়ার পরে এই জায়গায় আমরা মাস্কিং টেপ ব্যবহার করতে পারি। প্লাস তো আমরা অবশ্যই বোথ সাইড টেপ ব্যবহার করবো বিএমএসটা আটকানোর জন্য। আমরা দেখেন এই যে পদ্ধতিটা, এটা একবার ইজি একটা পদ্ধতি। এই পদ্ধতি দিয়ে আপনার প্যাক তৈরি করলে ফল্ট হবে না ইনশাল্লাহ, খুব স্মুথলি একটা প্যাক তৈরি করতে পারবেন। আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন কি বিএমএস ব্যবহার করবো, এই জায়গায় আমি ব্যালেন্স একটা বিএমএস ব্যবহার করতেছি 25। আপনারা 20 এমপিয়ারও ব্যবহার করতে পারেন। আর এটাতে আমরা বাকি কানেকশনগুলো আছে সেটা আমি খুব সুন্দর করে আপনাদের আমি দেখাবো, আপনারা কি কি জিনিসটা আপনারা ফলো করলে আপনাদের প্যাকটা তৈরি করতে প্রবলেমে পড়বেন না, বা একবার দেখলেই ইনশাল্লাহ দ্বিতীয়বার আর দেখা লাগবে না। সেই পদ্ধতিগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা কিন্তু বিএমএসটা বোথ সাইড ট্যাপ দিয়ে এটা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে আমরা বাকি অংশগুলো ওইটি কেটে ফেলবো, মানে বোথ সাইড ট্যাপের আমাদের এই বিএমএস যে কানেকশনগুলো সেগুলোর কথায় আসা যাক। আমাদের B1 B2, এখন আপনারা অনেকেই বলবেন যে ভোল্টের যে বিষয়টা, আমরা এই জায়গায় B1 পাইতেছি 3.7, B2 পাইতেছি 7.4 ভোল্ট। আর প্লাস এবং মাইনাস ভোল্ট সম্পর্কে এটা আপনারা অনেকেই জানেন, আপনাদের যেটা মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন এটা অনেকেই দেখলে বুঝেন। কিন্তু যে বাকি যে তারটা যেটা কানেকশনটা সেটা হলো B1 এবং B2। এই B1 B2টা মাস্ট আপনাদের হার্ডলি ভাবে এটা মাথায় রাখতে হবে যে এই কানেকশনটা আমরা যাতে কোনোভাবে উল্টা না হয়। এখন আপনাদের আমি ব্যাটারিতে প্র্যাকটিক্যালি একটা লাইন টেনে দেখাবো, যেটা ফার্স্ট আমরা B1 লাইনটা দেব।
আর আমাদের সবচেয়ে শেষে আমরা প্লাস বা মাইনাসের কানেকশনটা দিব। আগে আমরা প্লাস মাইনাসের কানেকশন দিব না। তো এই পর্যায়ে আমরা B1 মাঝখানের মাইনাস থেকে আমাদের ডাইন সাইডের প্লাসের সাথে আমরা একটা তার লম্বালম্বি তার সোল্ডারিং করব। তো দেখেন আমরা এইটা এইভাবে আমরা সোল্ডারিং করতেছি। তো সোল্ডারিংয়ের ক্ষেত্রে আমি তো ফার্স্টেই আপনাদের বলেছি লেট করা যাবে না, খুব দ্রুত সোল্ডারিং করে বেরিয়ে আসতে হবে। এই যে লাইনটা আমরা B1 লাইনটা আনতেছি, যেটা আপনাদের যদি আমি ভোল্টেজ যদি দিয়ে বোঝাই, এটা 3.7 ভোল্টের ওয়্যারটা। আবার আমি আপনাদের মিটারও যদি দেখাই, দেখেন আমাদের B1 লাইনে কত ভোল্ট আসতেছে, আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমি। দেখেন 3.7 ভোল্ট আসতেছে। আপনারা প্রত্যেকটা আপনাদের প্যাক তৈরি করার পূর্বে অবশ্যই ভোল্টেজগুলো মেজারমেন্ট করে নেবেন এবং ব্যাটারি তো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আমরা B1 লাইন কিন্তু আমরা অলরেডি সংযোগ দিয়ে দিতেছি, আপনারা হয়তো দেখতেছেন আমাদের B1 লাইনটা কমপ্লিট। এবার আমরা B2 লাইনটা ধরবো। B2 লাইনটায় আমাদের ভোল্ট কত ছিল আপনাদের নিশ্চয় মনে আছে, 7.4 ভোল্ট থেকে সর্বোচ্চ 8 ভোল্ট হয়ে থাকে। B2 লাইনটা কিভাবে হবে সেটা আমি একটু টেনে দেখাই দিই। আমাদের ডাইন এবং বামের মাঝখানে যে প্লাস ব্যাটারি প্লাস পয়েন্টটা থাকে, সেটা থেকে আমরা বামের মাইনাসের সাথে আমরা একটা তার লম্বালম্বি করে নিব। করে নেওয়ার পর আমরা B2 সংযোগ করব। আপনারা অবশ্যই লাইনটা টানার পরে আবার মিটার দিয়ে চেক করে নেবেন যে এই জায়গায় কত ভোল্ট আছে, তাও কিন্তু হবে। যদি এই জায়গায় দেখেন আপনাদের 8 ভোল্টের মতন আসে বা 7.7 ভোল্ট আসে, তাও কিন্তু ওই জায়গায় আপনারা সোল্ডারিং করতে পারবেন। আমি এই পর্যায়ে আপনাদের B- তারটা সোল্ডারিং করতে যাচ্ছি। আমরা সর্বশেষে প্লাস যেই ওয়্যারটা আছে সেটা আমরা সোল্ডারিং করব। আমাদের কিন্তু খুব সহজে একটা প্যাক তৈরি হয়ে গেল অল্প সময়ের ভিতরে। অনেকেই বলেন যে ভাই প্যাক তো তৈরি করতে অনেক সময়ের ব্যাপার, আসলে কিন্তু তা না। দেখেন আমরা কিভাবে প্যাকগুলো খুব দ্রুত এবং খুব কোয়ালিটি সম্পন্ন প্যাক তৈরি করার চেষ্টা করেছি। তো পরবর্তী আমি একটা ভিডিওতে আপনাদের এটাতে কিভাবে চার্জ দিবেন এবং 3 ব্যাটারির কিভাবে প্যাক তৈরি করবেন সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। 3S আপনার 12 ভোল্টের যে ব্যাটারি প্যাকগুলো, 3 ব্যাটারি, সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই ব্যাটারিগুলো কিন্তু আমরা ল্যাপটপ থেকে কালেক্ট করেছি, আর ল্যাপটপের ব্যাটারি কিন্তু অনেক ভালো হয়ে থাকে বর্তমান বাজারের নতুন ব্যাটারির থেকে। তবে বাজারেও বেশ কিছু ভালো কোয়ালিটির ব্যাটারি এবছর আমি দেখতেছি, সেটা আপনাদের হয়তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন। আমাদের কিন্তু এই জায়গায় ভোল্ট পাইয়ে পাইলাম আমরা কত, 11.7। তো আসলে প্যাক তো কিন্তু আমরা তৈরি করে ফেললাম, প্যাকের যে ভোল্টেজগুলো কোন জায়গায় কত আছে সেটাও আপনাদের আমি যদি দেখাই, আমাদের ফার্স্টে প্লাসে থাকবে আপনাদের 11.7, B1 থাকবে 3.7 এবং B2 থাকবে 7.4 বা সর্বোচ্চ 8 ভোল্ট হয়ে থাকে। তো এই যে ব্যালেন্স BMS ব্যবহার করলে আমাদের একটা প্রোডাক্ট থাকে, যারা নতুন অবস্থায় তাদের হয়তো ঝালাইয়ের কারণে বা উল্টাপাল্টার কারণে ব্যাটারি নষ্ট, BMSটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে হয়তো কিছুটা হলে আপনারা সেফ পাবেন, যাতে আপনার এই শর্ট সার্কিট যদি হয় সেক্ষেত্রে। আমাদের এই যে দেখেন আমাদের B2-র ভোল্টেজটা 7.9, সর্বোচ্চ 8ও হয়। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আরও যদি কোনো বিষয় থাকে অবশ্যই।